গাইস, ভেরি গুড আফটারনুন। আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে লাস্ট প্রচারের দিন, পরশু দিন হচ্ছে ভোট। গঙ্গারামপুরে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়াম। অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে হচ্ছে হাই রোড থেকে টুয়ার্ডস বাঁদিকে, মানে যে রোডটা টুয়ার্ডস বানগড়ের দিকে গেছে, কিন্তু আমি ওই রোডটা ওখানে গিয়ে আমি উঠবো না, আমি এই স্টেডিয়ামের পাশেই যে একটা রোড আছে এই রোড দিয়েই আমি চলে যাব। বলছিলাম একটা পুরনো মন্দির আছে এইদিকে। হ্যাঁ, কত দূর? সামনে গ্রামে। সো আমি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি, আর এখান থেকে বাড়িঘর সব শুরু হয়েছে গ্রামে। এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি আছে। এখানে একটা পুরনো মন্দির আছে কাকু, কোথায় সামনেই পেয়ে গেছি। এই হচ্ছে সেই মন্দির। ওয়েলকাম ফ্রেন্ডস, আমি ত্রিদীপ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ত্রিদীপ বাইকার। গঙ্গারামপুরের একটা ছোট্ট গ্রামে এসেছিলাম, গঙ্গারামপুরের সাইডেই, মানে যেখানে বানগড় আছে বানগড়ের ওই রাস্তা দিয়েই একটা ছোট গ্রামে এসেছি। গ্রামের নাম হচ্ছে মাহুর কিসমত। আর এই মাহুর কিসমতে একটা দারুণ জিনিস আছে যেটা আপনাদের আজকে দেখাবো, সেটা হচ্ছে একটা মন্দির আছে। আর এই মন্দিরটা মনে হয় যেটুকু আমি শুনলাম সেটা হচ্ছে অ্যারাউন্ড 1200 থেকে 1300 বছর পুরনো মন্দির। আর এই মন্দিরটার নাম হচ্ছে পঞ্চরথ মন্দির। লোকালসরা আসলে এখানে পঞ্চরথ মন্দির বলে এখানকার সেরকম বিখ্যাত না, এখানে সবাই একটা নামেই জানে, সেটা হচ্ছে খুব পুরনো একটা মন্দির, ভাঙা মন্দির এরকমই হিসাবে সবাই জানে। তো আমি এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে এই মন্দিরটা দেখছেন, সেই মন্দিরটাই কথা বলছি। এই মন্দিরটার নাম হচ্ছে পঞ্চরথ মন্দির, আর এই মন্দিরটা মাহুর কিসমত বলে এই গ্রামটা, এই গ্রামের মধ্যে অবস্থিত। আর এই মন্দিরটা জাস্ট রাস্তার পাশেই, মানে গ্রামের যে রাস্তা দিয়ে আসলাম আপনারা দেখলেন, এই রাস্তার পাশেই আছে এই মন্দিরটা। আর এই মন্দিরটা সবার থেকে বিশেষত্ব হচ্ছে অনেক দিন পুরনো, মানে এখানকার যার লোকালদের সঙ্গে যেটুকু কথা বলে আমি বুঝলাম যে সবাই জন্ম থেকে এই মন্দির দেখছে, এই হচ্ছে ব্যাপার। আর চলুন তাহলে আপনাদেরকে দেখাই মন্দিরের মধ্যে যে কারুকার্য আছে, যেটা আমি দেখে অবাক হয়ে গেছি যে এত পুরনো মন্দির আর এত নিখুঁত কারুকার্য, যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই ক্লোজ আপ করে। চলুন তাহলে কাছ থেকে দেখি এবং আপনাদের দেখাই যে এই মন্দিরের কারুকার্য এবং এই মন্দিরের আর্কিটেকচার। চলুন তাহলে।
ফ্রেন্ডস, এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন মন্দিরের ভিতরে ঢুকবো। কোনো পুজো হয় কি কাকু? কীর্তন হয়। ও ফ্রেন্ডস, সেটা হচ্ছে ব্যাপার, এখানে একটা কীর্তনের অনুষ্ঠান হয় প্রত্যেক বৈশাখ মাসের শেষের দিকে। তো এই হচ্ছে ব্যাপার। মন্দিরের ভিতরে ঢুকা যাবে তো? এই হচ্ছে মন্দিরের ভিতরটা, আর এখানে দেখছেন একটা গোল গম্বুজের মতন আছে। আর এই ইটগুলো আমরা সাধারণত খুব পুরনো বিল্ডিংয়ে দেখেছি, যেরকম গৌড় মালদায় দেখেছি এইসব ইট। আর সেই সব ইট এই মন্দিরেও ইউজ করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর যেটা কাকু বললেন যে এক সময় এখানে মন্দিরের মাটির নিচে খোঁড়া হয়েছিল, এখানে গর্ত করা হয়েছিল যাতে কোনো পয়সা টসা বেড়ায় নাকি এই ইয়ে করে। এই মন্দিরের চারিদিকটা যদি আমি ঘুরে দেখি, তাহলে চারিদিকটাতে মন্দিরটা খুবই ছোট, মানে স্কোয়ার শেপের, একটা স্কোয়ার না, এটাকে কিউবিক্যাল টাইপের একটা মন্দির। আর অনেকটা দেখে মনে হচ্ছে যে দক্ষিণেশ্বর টাইপের মন্দির। পিছনটা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছেন মন্দিরের পিছনটা এরকম। আর প্রত্যেকটা গেটের সাইডে যেগুলো দেওয়া আছে সেটা পিছন দিকে পুরোপুরি আলপনা দেওয়া আছে। এই দিকটাও আছে হচ্ছে পুরো আলপনার নকশা খোদাই করা আছে, মানে সামনের দিকটায় খালি দেবদেবীর ছবি দেওয়া আছে। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে ব্যাপার। আপনারা দেখলেন যে কত নিখুঁত কাজ করা আছে। কারণ আমি যেটা দেখলাম আপনাদেরকে হয়তো দেখাতে বললাম, যে রাজা বা যারই মূর্তি আছে তার প্রত্যেকটা চোখের মণি পর্যন্ত আছে করা। এই হচ্ছে ব্যাপার। তো দারুণ কলা কৃতিত্ব, এটা মানে বাহবা দিতেই হবে। আর এই জিনিসটা এরকমই পড়ে আছে বহু বছর ধরে, যেখানে হয়তো আমার মনে হয় যে গঙ্গারামপুরের লোকেরাও হয়তো জানে না এই মন্দিরের ব্যাপারে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ব্যাপার। আজকের ছোট্ট একটা ট্রিপ, এই মন্দিরের কাছে এসেছিলাম। তো ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে এখান থেকে বাংলাদেশ বর্ডার হচ্ছে 6 কিলোমিটার। আর মনে হলো একটু 6 কিলোমিটার গিয়ে একটু বাংলাদেশ বর্ডারটা ঘুরিয়ে আসি। ওখানে কোনো রাস্তা দিয়ে যাতায়াত হয় না, ওখানে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বর্ডারে যাতায়াত করে না, কিন্তু ওটা হচ্ছে বর্ডার। এই রাস্তাটা সোজা ঠেকেছে হচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছে। চলুন তাহলে একবার চক্কর খেয়েই আসি। এখানে টাওয়ার দেখাচ্ছে না BSNL-এর। তো ইউ আর হিয়ার, এখানে হচ্ছে আমি আছি, এটা হচ্ছে এই রাস্তা। আর আপনাদের বাংলাদেশের এটা কাছে হচ্ছে মোহনপুর, মোহনপুরের কাছেই আছি, মানে ওপারে যে মেন জায়গাটা, জায়গাটার নাম হচ্ছে মোহনপুর। মোহনপুর রামসাগর ন্যাশনাল পার্ক, মানে আমি যেখান থেকে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে আছি খুব কাছেই, বেশি দূর না। সো ফ্রেন্ডস, এই হচ্ছে ব্যাপার। আমি এখন ইউটার্ন মারবো আর চলে যাবো টুয়ার্ডস আমার বাড়ি।